মানুষ কি এখন কম খাচ্ছে কিংবা পরিবর্তন আনছে তাদের খাদ্যাভ্যাসে? আর তাই যদি হয় তাহলে এর প্রভাব পড়ছে কোথায়? উত্তর খোঁজার চেষ্টা করছেন গোলাম কাদের রবু। রিকশাচালক রানা মিয়া, বাড়ি জয়পুরহাট। ঢাকায় রিকশা চালান 10 বছর ধরে। সারাদিন যা আয় করেন তা দিয়ে 3 বেলা খেতেই যায় বেশিরভাগই। বলছিলেন কম দামের খাবার হোটেলেও এখন বাড়তি দাম, তাই মাঝে মাঝে এক বেলা খেয়ে আরেক বেলা উপোস থাকার চেষ্টা। আগে হোটেলে খাইতে লাগতো 30-35 টাকা, সাথে ডাল থাকতো, হয়তো ডিম থাকতো। এখন সেই খাবার খাইতে গেলে 60-70 টাকা লাগে। আগে পাঠাইতাম মাসে ওরকমই 6,000-7,000 টাকা, এখন আরও কমে গেছে। হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে বাসাবাড়ি সব জায়গাতেই খাবার খরচ এখন বাড়তি। দারিদ্র্যসীমার নিচে আর নিম্নবিত্তরা তো বটেই, এখন খাদ্যাভ্যাসে পরিবর্তন আনছেন মধ্যবিত্তরাও। কম কিনে বা খেয়ে খরচ সমন্বয় করতে হচ্ছে সাধারণ মানুষদের, যার নেতিবাচক প্রভাব পড়ছে স্বাস্থ্যক্ষেত্রেও। বিভিন্ন জরিপে যেটা দেখা যাচ্ছে যে মানুষ খাদ্যাভ্যাস পরিবর্তন করছে, হয়তো মোর নিউট্রিশনাল যেগুলো আছে পুষ্টিকর সেটা থেকে কম নিউট্রিশনে যাচ্ছে, কমিয়ে দিচ্ছে, এই এই বিষয়গুলো কিন্তু হচ্ছে। এবং যেগুলোর একটা নেতিবাচক একটা ফলাফল কিন্তু পরবর্তীতে আমরা পাবো, এবং তখন দেখা যাবে যে এটার পরিবর্তনের ফলে যে পুষ্টির কারণে যেসব রোগ বালাই ইত্যাদি হচ্ছে সেটার জন্য হয়তো হয় সরকারকে বেশি স্বাস্থ্যখাতে ব্যয় করতে হবে, অথবা আমাদের নিজেদের যে আয় সেখান থেকে বড় অংশ স্বাস্থ্যখাতে একটা ব্যয় প্রশ্ন চলে আসবে। খাদ্যাভ্যাসের এই পরিবর্তনে কমছে পণ্যের চাহিদাও, তাই কমছে উৎপাদনও, যা পরোক্ষভাবে ঝুঁকি তৈরি করছে কর্মসংস্থানের ক্ষেত্রেও। উৎপাদক সে যখন চাহিদাটা যখন কমে, আবার চাহিদা কমিয়ে নিয়ে আসার ফলে তার আবার যে উৎপাদনটাকে যেটা একটু কমাবে তার ফলে আবার তার খরচ বেশি পড়ছে। হ্যাঁ, কর্মসংস্থানের উপরে নেতিবাচক প্রভাব পড়বে, আবার খরচও তার কিন্তু বেড়ে যাচ্ছে, একটা দুষ্ট চক্র সৃষ্টি হয় এর ফলে। অবশ্য এমন বাস্তবতায় সরকার জোরদার করছে কম দামে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি থেকে শুরু করে সামাজিক সুরক্ষার নানা উদ্যোগ, চেষ্টা করছে বাজারে শৃঙ্খলা আনারও। বিভিন্ন ক্ষেত্রে কীভাবে কমিয়ে আনা যায় সেটা আরও পদক্ষেপ নিতে হবে। আরেকটা হলো সেই জন্য প্রয়োজনে আমাদের বাজার সংস্কারে হাত দিতে হবে। পাশাপাশি বাড়তি খাবার খরচের কারণে মানুষ এখন শিক্ষার মতো মৌলিক চাহিদার সাথেও আপোষ করছে। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।